দাম বেঁধে দেওয়ার তিন দিন পরও রাজধানীর বাজারে আলু পেঁয়াজের কেজি ছয় থেকে সাত টাকা বেশিতে বিক্রি হচ্ছে খুচরা বিক্রেতারা বলছেন আরতদাররা তাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছেন তবে ডিমের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে না বাজারে এসে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কুদ্দুস মোল্লা পড়েছেন বেশ অস্বস্তিতে সরকার দাম নির্ধারণ করে দিলেও রবিবার রাজধানীর নতুন বাজার এলাকায় প্রতি কেজি পেঁয়াজ সাত টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে তাকে কি করুন না না খেয়ে থাকবো মানে সরকার তো এরা তো দেয় না আপনাকে আপনাকেগণ দেখেও এরা দিতেছেন নয় আমরা করার কি আছে আমরা তো জিম্মি অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফারও একই অবস্থা আলু কিনেছেন সরকার নির্ধারিত মূল্য থেকে সাত টাকা বেশিতে সরকার যেটা সে তো আমরা দিবে না এটা নিয়ে আপনার বক্তব্য বক্ত করে এখন তারা তো জিম্মি আমরা কিছু করতে পারি না কি করতে হচ্ছে মনে করেন আমি যদি একবেলা মাছ দিয়ে ভাত খাই আমার আরেকবেলা শুটকি দিয়ে ভাত খাওয়াতে হচ্ছে আর একবেলা ভর্তা দিয়ে ভাত খাওয়াতে হচ্ছে এই অবস্থায় খুচরা বিক্রেতারাও কিছুটা বেকাই দেয় আমার বাহাত্তর টাকা কিনে আছে আমি পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আমার আলু কিনে আছে একচল্লিশ টাকা আমি আলু বিক্রি করতেছি পাঁচচল্লিশ টাকা সরকারের রেট নির্ধারণ করাটা আমরা জানি কিন্তু এখন যদি আমরা মাল না কিনি তাহলে তো আমার দৈনিক দণ্ডটা খুললে দশ হাজার টাকা পার্টে খরচা আছে আটত্রিশ টাকা দাম চাইতে আছে গাড়ি ভাড়া দেড় টাকা প্রায় পার কেজিতে দেড় টাকা তাহলে উনচল্লিশ টাকা আটানা তাহলে উনচল্লিশ টাকা আটানা মালটা বেচে আমি ছত্রিশ টাকা মালটা কীভাবে বিক্রি করি ডিম আলু ও পেঁয়াজের বেঁধে দেয়া দাম নিশ্চিতে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর নতুন বাজার এলাকায় প্রায় সব দোকানেই অতিরিক্ত দামে আলু পেঁয়াজ বিক্রি হয় তবে সরকার নির্ধারিত দামেই মিলছে ডিম তো মূল্যের ক্ষেত্রে শুধু ডিমের যে মূল্যটা সেটি আমরা দেখতে পেয়েছি যে বাস্তবায়িত হয়েছে মানে আমরা একাধিক মনিটরিং করেছি চারটি দোকানে মোট পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করেছি এটি তাদের অপরাধ ছিল যে এটা জানছে যে নির্ধারিত মূল্য রয়েছে তারপরেও তারা ক্রয় বিক্রয় করছে অধিক মূল্য বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি ডিম বারো টাকা আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা আর পেঁয়াজ চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করে দেয় আপনি নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পেঁয়াজ এবং আলু বিক্রয় করছেন তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা